হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কাকলি সুলতানা, ওনার অফ এনজে সাজঘর আর নিত্য ঝংকা স্কুলে টিচার। আর যেটা বলছিলাম, আমি বাসার মধ্যে শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছি। জানেন যে আমার বাসায় অতিথি আসছে, নতুন অতিথি আসছে, দ্যাটস হোয়াই খুব বেশি লাইভ করা বা খুব বেশি টিকটক বা খুব বেশি ভিডিও মেক করা আমার পক্ষে সম্ভব হয় না। তাই আমি শুয়ে শুয়ে আপনাদেরকে গুড নিউজ দিতে চাই যে মাত্র 3,000 টাকায় মাইক্রো ব্লিডিং উইথ শেডিংটা করতে পারবেন। বাংলাদেশের প্রথম পার্লারের মধ্যে আমি অনেক কিছু লঞ্চ করেছি, যেমন এখন থেকে 2 বছর আগে ভি শেপ, নোজ ফিলার, ঠোঁট ফিলার, থ্রেড, আইব্রো মাইক্রো ব্লিডিং, এটা 6-7 বছর আগে থেকে করছি। তো এখন মানে সবাই কম বেশি শুরু করেছে, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স মাইক্রো ব্লেডিং উইথ শেডিংটা খুবই বেশি, কারণ বাংলাদেশে ফার্স্ট টাইম আমি নিয়ে আসছিলাম মাইক্রো ব্লেডিং উইথ শেডিংটা। আপনারা চাইলে করতে পারেন, 3,000 টাকায় মানে অফার প্রাইস দেওয়া আছে মাইক্রো ব্লেডিং উইথ শেডিংটা। ঠোঁটের হচ্ছে 18,000 টাকায় আপনি এরকম মোটা, আমার কিন্তু ঠোঁটটা বেশ চিকন ছিল, এখন বেশ পশ লাগে, একটু লিপস্টিক দিলে খুবই সুন্দর লাগে, সামনাসামনি দেখলে ভালো লাগতো আপনাদের। আমাদের ফুল ফেস সবচেয়ে ভালো বোটক্সটা আমরা 30,000 টাকায় অফার প্রাইস দিয়েছি, আর 32,000 টাকায় ফিলার, আর হচ্ছে নোজ শেপিংটা হচ্ছে মাত্র 18,000 টাকা। আমারটা করা আছে, দেখেন, দেখতে পাবেন, একটু উঁচু, এরকম উঁচু আছে, আমারটা এরকম ছিল। আর আইব্রোটাও করেছি আমি, মাত্র 3,000 টাকায় আপনারা করতে পারবেন। আমাদের সুন্দর হেলদি কম্বো আসছে, যেটা আমি মাখছি, হেলদি কম্বো এবং মেস্তার গ্যারান্টি সহ কম্বো আসছে, এবং হেলদি কম্বোটাও গ্যারান্টি সহ আসছে, যে আপনার যদি স্যুট না করে, আপনার যদি ভালো না লাগে, তাহলে আপনি মানি ব্যাক করে নিয়ে যেতে পারবেন। তো যেটা বলছিলাম যে হেলদি কম্বোর মধ্যে 4টা প্রোডাক্ট থাকে, একটা ফেস ওয়াশ, একটা সিরাম, একটা ক্রিম, আর একটা সানব্লক টাইপের ময়েশ্চারাইজার। আর মেস্তা কম্বোয় 4টা থাকে, একটা হচ্ছে ফেস ওয়াশ, একটা টোনার, একটা হচ্ছে রাতের ক্রিম, একটা দিনের ক্রিম। যেটা বলছিলাম যে এটা অবশ্যই কোনো ধরনের হোয়াইটেনিং জাতীয় ক্রিম না, এটা ব্রাইটেনিং করে স্কিনটাকে, টোনটাকে ফিরিয়ে নিয়ে আসে এবং টান টান করে, গ্লো বাড়ে, এবং 100% গ্যারান্টি যে আপনার কাজ হবেই। তো আপনার যদি কাজ না হয়, তাহলে আপনার কি করবেন, টাকা ফেরত নিয়ে যাবেন, যেহেতু আমাদের এটা একটা স্যালুন এবং আমরা বেশ 15 বছর ধরে মার্কেটে আছি, দ্যাটস ওয়াই আমাদের কথা কাজের সাথে মিল আছে। এবং আপনার যদি আমি বলি যে টাকা ফেরত দিব, তাহলে আসলে টাকা ফেরতই দিব। আর যদি গ্যারান্টি সহ কোনো প্রোডাক্ট সেল করি আমরা, তাহলে বুঝবেন যে আমাদের সেই প্রোডাক্টটা খুবই কাজ হয়। সো আপনারা নিয়ে দেখতে পারেন, আমি বলবো যে আশাহত হবেন না, কারণ কাকলি সুলতানার সাথে, সাজঘরের সাথে অনেকেই অনেক বছর ধরে জড়িত, জানেন যে আমার কথা কাজের সাথে কতটুকু মিল হয়। তো আপনারা করবেন কি, যে অর্ডার দেওয়ার জন্য অবশ্যই আমাদের পেজের নাম্বারে ফোন করবেন, করার পরে আপনারা হচ্ছে অর্ডারটা দিবেন। অনেক সেলাররা পুরো অনেক লাইট দিয়ে, অনেক সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করে সেল করে। আসলে আমার উদ্দেশ্য হচ্ছে সুন্দর একটা স্কিন আপনারা জানে পান, হেলদি একটা স্কিন পান, নট হচ্ছে ভূত পড়ি, আকাশে উড়ে যাবেন এমন কিছু না। এমন কিছু যদি কেউ আশা করেন যে আমার ক্রিম দিয়ে আপনি আকাশে উড়ে বেড়াবেন, তাহলে আমার এই ক্রিমটা আপনারা নিবেন না। দ্যাটস হোয়াই আমি র ফেসে আসছি, এবং আমার লাইট একটাই রুমের, এবং একদিকে দেখতে পাচ্ছেন যে ছায়া হচ্ছে। সো আমি জেনুইনটা দেখানোর চেষ্টা করলাম, হেলদি স্কিন পাবেন, খুবই ভালো আপনার স্কিন হবে, এবং আপনার মেস্তা চলে যাবে। এটা হচ্ছে মেস্তা একটা ক্রিম আছে, আর একটা হচ্ছে হেলদি কম্বো আছে, দুটোই আপনি ব্যবহার করতে পারবেন সুন্দর করে। অর্ডার করতে হলে অবশ্যই ফোন নাম্বারটা নিতে হবে, আমাদের নিত্যঝঙ্কে স্কুল অ্যান্ড সাজঘর নামে পেজ আছে, এনজে সাজঘর নামে হিউজ পেজ আছে, ওখানে অনেক নাম্বার আছে, আপনারা নিতে পারেন। এছাড়াও আমি বলে দিচ্ছি, মোবাইল নাম্বার হচ্ছে 01717799056। আর আপনার অর্ডারটা দিয়ে কথা বলবেন, কথা বলে আপনার সমস্যাটা জানাবেন, তারপর অর্ডারটা কনফার্ম করবেন। আর মাইক্রোব্লেডিং, নোজ,
লিপ ফিলার, চিন ফিলার অথবা থ্রেড, বোটক্স করতে চাইলে অবশ্যই অবশ্যই হচ্ছে কন্ট্যাক্ট করে আমার স্লটটা নেবেন। এগুলো আমি করি, আর আমাদের সাজ, প্যাডিকিউর, ম্যানিকিউর, ফেসিয়াল, রিবন্ডিং, ক্যারাটিন, ক্যানভো, কালার, এগুলো করার জন্য মেয়ে আছে। নেইল এক্সটেনশন, ল্যাশ এক্সটেনশন, সমস্ত কিছু করার জন্য মেয়ে আছে, এবং আমার হাতেও চাইলে নিতে পারেন। আর আমি এই সময় একটু অসুস্থ, দ্যাটস হাই আপনার স্লট নিয়ে আপনার আসতে হবে, ফোন দিয়ে আসতে হবে। তো বিশেষ কি আর বললাম, আপনার ফেস দেখে বুঝতে পারছেন আমার ফেসে কিন্তু অনেক খারাপ ছিল, আমার ফেসের অবস্থা খুবই খারাপ, তারপরেও মাশাআল্লাহ ভালো হওয়ার দিকে, আপনারাও ভালো হবেন ইনশাল্লাহ। তবে চট করে ভাবেন যদি যে একেবারে ছুমন্তর ছু করে ভালো হয়ে যাবে, ছুমন্ত ছু করে আপনার ফেস মানে ফেসটা আপনি পরি হয়ে যাবেন, এটা আসলেই হবেন না। কোনো প্রোডাক্ট যদি আপনি এরকম কাজও করে আপনারা নিবেন না, কারণ যত তাড়াতাড়ি আপনি ফর্সা সুন্দর হয়ে যাবেন তত তাড়াতাড়ি আপনার কালো হয়ে যাবেন। সো ধীরে ধীরে গ্র্যাজুয়ালি সুন্দরভাবে কোনো জিনিসটা ভালো হওয়া কিন্তু একটা ভালো ব্যাপার, আর ধাম করে যে জিনিসটা হয়ে যায় ধাম করে নষ্ট হয়ে যায়। সো ফেস, চুল এগুলো খুবই সেন্সিটিভ ইস্যু। আপনার ফর্সাকারী ক্রিম বা কোনো মার্কারি যুক্ত ক্রিম যেগুলো বাজারে আছে সেগুলো না ইউজ করাই আমার পক্ষে সাজেস্ট থাকলো, কারণ দীর্ঘদিন ধরে স্কিন, চুল সব কিছু নিয়ে কাজ করছি। তো আমার অভিজ্ঞতাতে এটাই বলে যে আপনারা সুন্দর স্কিনের অধিকারী হবেন, গ্লাস স্কিন বা চকচকে একদম ফর্সা ফিটফিটে এগুলো কালো মানুষ যারা আছেন বা আমার মতো ডার্ক কালার যাদের আছেন তারা এরকম আশাই করবেন না, করবেন সুন্দর একটা গ্লো স্কিন, সুন্দর একটা ভালো ব্রাইটেনিং স্কিন, কিন্তু একদম সাদা পরীর মতো, এরকম সাদার মতো আসলে স্কিন আপনারা চাইবেন না। এটা চাওয়াটাও একটা খারাপ, কারণ সব স্কিন সবারই জন্য আল্লাহ তো বুঝে শুনে দেয়, সবাই সুন্দর আসলে পৃথিবীতে, যেই স্কিন, যে চেহারা, যে সুন্দর ব্যাপার আপনি নিয়ে জন্মাইছেন সেটাই সুন্দর, সেটাকে প্যাম্পায়ার করে ধুয়ে মুছে একটু সুন্দর রাখতে হবে, এবং আপনার স্কিনটাকে ভালো রাখার জন্য অবশ্যই হেলদি একটা কম্বো মাখতে হবে। এখন যেখান থেকেই নেন না কেন, করতে হবে স্কিনে বেশ ভালো করে ফেসিয়াল বলেন, ডিপ ক্লিনজিং বলেন, প্যাডিকিউর ম্যানিকিউর বলেন, বডি ম্যাসাজ বলেন, এগুলো করবেন, এগুলো ঠিক আছে, কিন্তু কখনোই আপনার মার্কার যুক্ত কোনো ফর্সাকারী বা সাদা হর ক্রিম আমার সাজেস্টে আপনারা মাখবেন না, কারণ এটার ফল খুবই ভয়াবহ হয়। আমরা অনেক সেলার আপুর সাথে কথা বলি, কাজ করি তাদের, তাদেরকে সামনাসামনি দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক, বাংলাদেশের যত যত বড় বড় সেলার আছেন যারা নাইট ক্রিম সেল করেন এবং নিজেরা মাখেন, তাদেরকে দেখার সুযোগ হয়েছে, এবং তাদের স্কিনের ভয়াবহতা দেখে খুব খারাপ লেগেছে, মনে হয়েছে আমার স্কিন কালো, আমার স্কিন খারাপ, এর চেয়েও ও তার চেয়েও ভালো আছি আমি, এরকম আলহামদুলিল্লাহ পড়েছি তার স্কিন দেখে, এত খারাপ অবস্থা। হ্যাঁ, হয়তো লাইটের রিফ্লেকশনে, হয়তো সামনে অনেক লাইট থাকে, ওরা এমনভাবে ভিডিও মেক করে বা লাইভে আসে যে খুব আকর্ষণ লাগে, আপনাদের ভুল না, এটা আসলে আমাদের মতো মানুষেরও খুব ভালো লাগে যে পরীর মতো কি সুন্দর স্কিন, এত সুন্দর চকচক করছে লাইটের মতো, আসলে বাস্তবতা কিন্তু অন্যরকম। হ্যাঁ, বাস্তবতাটা দেখে আপনারা কাজ করবেন, কারণ বাস্তব জিনিস আর ক্যামেরার সামনে ক্যামেরা পেছনে অন্য এক জিনিস। সো অবশ্যই অবশ্যই মার্কার যুক্ত, আমার কম্বোটা না নিলেও হবে, কিন্তু মার্কার যুক্ত কম্বো বা কোনো ক্রিম আপনারা দিবেন না, এটার ভয়াবহ ইফেক্ট আছে, ভয়াবহ, এটা খুবই। আমি জানি আমার সাথে অনেকেরই ভালো রিলেশন ক্রিম সেলার আপুদের, কিন্তু আমি ওনাদের বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমি বলছি যে ক্রিমটা যেন হেলদি হয়, আপনি যাই মাখেন না কেন সেটা যেন আপনার স্কিন বা স্বাস্থ্যের প্রতি যেন মানে ভালো হয়, এটাই। যাক, বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি, ধৈর্য ধরে শুনেছেন আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার আপকামিং বেবির জন্য দোয়া করবেন, শুয়ে বসে আছি, আর আমার কাজ আছে এখনই, আমি বোটক্স করতে যাব, এখন রাত বাজে 10টা, কিন্তু 10টার সময় আমাকে আমার স্লটটা রাখা হয়েছে, তা আমি রেডি হয়েছি, এই অবস্থায় চলে যাব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এনজে সাজঘর বা সাজঘরের সাথেই থাকবেন।
নিত্য ঝঙ্কা স্কুল অ্যান্ড সাজঘর আমাদের পেজের নাম। আল্লাহ হাফিজ, বাবা, টেক কেয়ার।